গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হলো কালী পুজো, কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমাদেরকে আর বড়দেরকে প্রণাম। তো এখন আমরা একটু রেডি হবো, রেডি হয়ে মোমবাতি ধরাবো আর প্রদীপ ধরানো হয়ে গেছে। আমার শাশুড়ি মা প্রদীপ ধরিয়ে দিয়েছে একদম সন্ধে সন্ধেবেলা, আমি মাম্মাকে খাওয়াচ্ছিলাম বলে আর ভিডিও করা হয়নি। এখন একটু রেডি হব, রেডি হয়ে পাড়ার মণ্ডপগুলোতে যাব, মাম্মা আর আমি দুজনে রেডি হয়ে নেব। চলো তাহলে পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো। ফাইনালি মাম্মা রেডি হয়ে গেছে, আমি এখনও রেডি হইনি, মাম্মাকে রেডি করে তারপর আমি রেডি হব। দেখো বললো লেহেঙ্গা পরবে, প্রথমে বলেছিল শাড়ি পরবে, আমি বললাম মাম্মা শাড়ি পরিস না, সামলাতে পারবি না। তারপরে বললাম ঠিক আছে তাহলে তোকে লেহেঙ্গাটা পরিয়ে দিই। মাম্মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবে কিন্তু তোমরা। চলো আমি এবার রেডি হয়ে নিই, আর দেরি করব না। এই দেখো আমি ফাইনালি রেডি হয়ে গেছি, তো এখন যাব। চলো তাহলে যাওয়া যাক, আমার পুরো লুকটা তোমাদের যতটা পারছি শেয়ার করছি। এই দেখো পুরো লুকটা, এই শাড়িটা আগের বছর মাকে বরণ করার সময় আর করব বলে আর কি তাই কিনেছিলাম। খুব সুন্দর দেখতে, অপূর্ব সুন্দর শাড়িটা, লাল সাদা কম্বিনেশন এমনিতেই ভালো লাগে যেরকমই দেখতে হোক, তাই না? আমাদের বাড়ির পুরো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করে দেখাচ্ছি। এই দেখো মোমবাতি দেওয়া হয়ে গেছে, তোকে দেখা যাচ্ছে না অন্ধকারে। লাফাচ্ছিস কেন? এই দেখো আমরা বেরিয়ে পড়েছি, আমাদের বাড়ির সামনে যে দুটো ঠাকুর হয়েছে একদম বাড়ির সামনে সেই দুটো ঠাকুর আর কি দেখতে। তো প্রচণ্ড জোরে বক্স চলছিল বলে আমি সেরকমভাবে কোনো আর কি ভয়েস আর কি তোমাদের শোনাতে পারছি না, তাই আমি নিজেই ভয়েস দিয়ে এটাকে কভার করছি। তোমরা দেখতে থাকো কী কী ঠাকুর দেখলাম আর কী কী করলাম আমরা। চলো সাথে থেকো। পাড়ার ঠাকুর দুটো দেখে আমরা চলে এলাম বাজারে ঋষিতার বাবাকে নিয়ে। তো আমরা এখান থেকে একটু কিছু খাওয়া দাওয়া করে তারপর দেন বাড়িতে আর কি যাব। তো দোকানে মোটামুটি ভিড়ই ছিল, আমরা আর কি খেয়ে নেব, খেয়ে তারপর বাড়ি যাব। ঋষিতার বাবা খাবে না, ও উপোস করেছে, আমি আর মাম্মা দুজন কিছু একটা খেয়ে তারপর আর কি বাড়ি যাব। এই জাস্ট আমরা বাড়িতে ঢুকলাম ঘুরে আর কি। তো মামাকে এখন ড্রেস চেঞ্জ করাবো, আমিও ড্রেস চেঞ্জ করবো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, সবাই খুব ভালো থাকো, কালী পুজো খুব ভালো করে কাটিও।